আমি সুমিতা দাস আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি কাঁকরোলের ঝোল বানাবো, তার জন্য নিয়েছি কাঁকরোল। কাঁকরোলগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা কাঁকরোলকে চার পিস করেছি, এইভাবে লম্বা করে কেটেছি কাঁকরোলগুলোকে। আর আলু নিয়েছি, এর মধ্যে আলু দেব, আর নেব পেঁয়াজ কুচানো, আদা, রসুন, এই দিয়ে আমি কাঁকরোলের ঝোলটা বানাবো। টমেটো নেব, দুটো টমেটো দিয়েছি, দুটো টমেটো দেব এর মধ্যে। আর কি কি উপকরণ লাগবে রান্না করতে করতে দেখবেন। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন গুলো ফুটে উঠলে আমি কাঁকরোলটা দিয়ে দেবো, কাঁকরোল আর আলুটা। কাঁকরোল আর আলুটা দিয়ে দিয়েছি আমি। এই মশলাটা আমি কাঁকরোলের মধ্যে দেব, এর মধ্যে আছে হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা, রসুনের পেস্ট, তারপর মিক্স মশলা আছে, টমেটো দিয়েছি, নুন দিয়েছি, এটা আমি কাঁকরোলের মধ্যে দেব। ভালো করে নাড়াচাড়া করে দেবো। সব মশলাগুলো আমি এক এক চামচ করে দিয়েছি, আধা রসুনের পেস্টটা একটু বেশি দিয়েছি, দু চামচের মতন দিয়েছি। হলুদটাকে হাফ চামচ দিয়েছি, কাঁকরোলের তরকারিটা এবার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব, মশলাগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। ঝোলটা ফুটে উঠলে আমার এটা হয়ে যাবে। আমার কাঁকরোলের ঝোলটা হয়ে গেছে, আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এবার আমি এটাকে সার্ভ করে দেব। আমার কাঁকরোলের ঝোলটা হয়ে গেছে, আমি এটাকে সার্ভ করে দিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে।